আজকে ক্লাস নাম্বার 30 আমাদের, দেখি আজকে কি ক্লাস। ক্লাস নাম্বার 30-এ আছে হলো আপনার ক্রিয়েট এ নিউ চ্যানেল, মানে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং 30 নাম্বার ক্লাস হবে ইউটিউব মার্কেটিং নিয়ে। আজকের ক্লাস হলো ক্রিয়েট এ নিউ চ্যানেল, একটা নিউ চ্যানেল ক্রিয়েট করতে হয় কিভাবে, একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন, চ্যানেল সেটিং, চ্যানেল সেটিং কি কি, চ্যানেল অপটিমাইজ, চ্যানেল অপটিমাইজ কিভাবে করব। অপটিমাইজ মানে বুঝছেন, অপটিমাইজ মানে আশা করি সবাই বুঝবেন। তারপর ভেনিনিটি ইউআরএল কি, তারপরে অন পেজ অপটিমাইজেশন, টাইটেল, তারপর ট্যাগ অপটিমাইজেশন, ডিসক্রিপশন অপটিমাইজেশন, ইউজিং কিওয়ার্ড, থাম্বনেল অপটিমাইজেশন, এখানে অফ পেজ অপটিমাইজেশন এইটা একটা, টাইটেল এইটা একটা, ট্যাগ এইটা একটা আলাদা জিনিস, ট্যাগ অপটিমাইজেশন এইটা একটা, ডিসক্রিপশন অপটিমাইজেশন এইটা একটা, ইউজিং কিওয়ার্ড, আসলে কিওয়ার্ড বলতে কি বোঝাইছে জানেন, সার্চ ইঞ্জিন আপনার মানে সার্চের মধ্যে কি থাকবে, কি কি কিওয়ার্ড থাকবে। থাম্বনেল, থাম্বনেল বোঝেন আপনারা, আপনার থাম্বনেল বোঝেন, বোঝেন না কে কে? ভাই আমি বুঝি না ভাই। আচ্ছা আপনি বোঝেন না, আর কে আছে থাম্বনেল বোঝেন না? আচ্ছা যারা বোঝেন না তারা বলবেন, যারা বোঝেন না বলতে লজ্জা লাগে, কিসের লজ্জা, শিখতে আসছেন না আপনারা? আচ্ছা থাম্বনেলটা কি জানেন, থাম্বনেল হলো এক প্রকার মুলা ঝুলানো, বুঝতে পারছেন? আপনারা যখন কোনো মুভি সার্চ দেন, এখন এখন মানে হিট মুভি রিলিজ হয়েছে কোনটা আছে, আছে কোনো মুভি? বুলবুল ভাইয়া, বুলবুল, বুলবুল মুভি, বুলবুল, ও বুলবুল, জি ভাইয়া। আচ্ছা বুলবুল মুভি দিলাম, এখনো রিলিজ পাইছে? ইউটিউবে তো পাবেন না, ওটা অনলাইনে আছে। আচ্ছা বাংলা মুভি না? হ্যাঁ হ্যাঁ, নিচেটা নিচেটাই। আচ্ছা দেখি, বুলবুল দিন করছিস বাংলা না ভাইয়া? কি এটা, একটু আগে সার্চ দিছিলেন পাইছিলেন, এইটা এইটা। আচ্ছা আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এই দেখেন একটা বুলবুল, এটা কি দেওয়া, এই যে এইটা, কেউ কথা বলে না, আপনারা কি ইংলিশও পারেন না নাকি? এই বুলবুল দেখা, এটা একটা মুভির একটা মুভি দিছে, এই যে একটা দেখেন বুলবুল 2020। আরো যদি নিচে আসি, এই যে একটা বুলবুল, এই যে একটা বুলবুল দেয়া, টাইটেল, টাইটেল, হ্যাঁ টাইটেল মানে মুভির নামে দেয়া, তাই না? আচ্ছা এই নিচের মধ্যে যদি আরো আসি, নিচের মধ্যে নাই, তাহলে এখানে আসল মুভি কোনটা? আমি যদি এইটার মধ্যে যাই, এটার মধ্যে গেলাম, আমি এখন বুলবুল মুভি দেখার জন্য বুলবুল মুভির মধ্যে ঢুকলাম, যে এটা কি বুলবুল মুভি? হল প্রিন্ট মুভি না, একটা জিনিসে বারে বারে দিছে, এইটা তাহলে নাকি? আচ্ছা না, অন্য অন্য কিছু মুভি সাইড আছে ওই সাইড গুলোর মতো। আচ্ছা আপনারা যখন দেখবে ইউটিউবে, এত তাড়াতাড়ি আসবে না নতুন মুভি, কপিরাইট ধরে ভাই আসছে, ওই যে অমন করি অ্যাসিস্ট্যান্ট করি, কাটাকাটি একটু ট্রেলার আমার মাঝে ঢুকে দেয়।
হ্যাঁ, এখন কথা হলো যে আপনি একটা নতুন মুভি লিখে সার্চ দিবেন, দেখবেন যে আপনার কত মুভি, ঠিক আছে? একটা মুভি, একটা যদি ভালো মুভি দেখার জন্য যদি সার্চ দেন, ঠিক আছে, দেখবেন যে ওই মুভির ওখানে তো মুভি নাই, দেখবেন যে আপনার অন্য মুভি নিয়ে আসি দিছে, বা 10 বছর আগের একটা মুভি, আর একটা মুভি এই রকম। এই যে দেখেন, আমি যে বস মুভি লিখে আছে, এখানে দেখেন বসের কোনো অভাব নেই। এই যে বস 2, এটার মধ্যে আমি যদি ঢুকি, এটা কি বস মুভি? হ্যাঁ, এটা বস মুভি দিছে। আচ্ছা, আরেকটা ঢুকি, এটা সাধারণত যে নতুন যে মুভিগুলো আসে, এই মুভিগুলোর মধ্যেই সমস্যা। এই যে একটা দিছে বস 2, কিন্তু এটা কি বস 2 মুভি? হ্যাঁ, বস 2 এর মুভি। দেখবেন যে সার্চ দেবেন একটা টাইট থাম্বেল, মানে উপরে পিকচার পিকচার দেয়া, একটা পিছনে যায়, দেখবেন যে আপনি যখন ছবিটি ওপেন করবেন, যা দেখবেন যে না, ওটা নয়, আর একটা এইরকম। কি দেখছেন কখনো? জি ভাই, অনেক হ্যাঁ। আচ্ছা, আসলে ওই পিকচারের ওপরে, মানে ওপরের যে মানে টাইটেলটা, আমরা যেমন একটা টাইটেল দিই না, ওই রকম আপনার মনে করেন যে ইউটিউব, যখন ইউটিউবের মধ্যে ওই রকম থাম্বেল দেয়া যায়, যে আপনি পিকচারে বা ছবির স্ক্রিনে যেটা শো করাবেন ওইটা। আমরা যখন ইউটিউব মার্কেটিং শিখবো, তখন আমরা এটা বিস্তারিত শিখবো, বুঝতে পারছেন? এটাই হলো থাম্বেল মূলত। আজকে এরকম হচ্ছে কেন হুমায়রা আপু? আপনি মানে আনমিউট করলেই অনেক শব্দ, তারপর শামীম ভাইয়ের ওখান থেকে। আচ্ছা, আমরা যখন ইউটিউব মার্কেটিং শিখবো, তখন আমরা ওইটা শিখবো। এখন আজকে আমরা শিখবো হলো ব্লগ। আসলে ব্লগ কি বলতে পারবেন কেউ? কারো ধারণা আছে ব্লগ সম্পর্কে? না ভাই, এটা বলতে পারলাম না। আচ্ছা, ব্লগ তো একটা ওয়েবসাইট না? হ্যাঁ, একটা ওয়েবসাইট। ব্লগ তো ভাই একটা ওয়েবসাইট, হ্যাঁ, লেখালেখি করা যায়, বিভিন্ন কিছু বিভিন্ন দেওয়া যায় এমন। এইটাই বাসার ভাই, আপনার কি ব্লগ সম্পর্কে কোনো ধারণা আছে, বা ব্লগ কি জানেন আপনি? জি জি। আচ্ছা, বলেন একটু ব্লগ কি। ব্লগ একটা ওয়েবসাইট, যেখানে মানে হচ্ছে আমরা যেমন ফেসবুক চালাই, এটাও একটা ওয়েবসাইট। তারপর লিঙ্কডইন, এটাও একটা ওয়েবসাইট। ব্লগটা হচ্ছে ওই রকম একটা ওয়েবসাইট, যেটা আপনার জিমেল, যারা যারা জিমেল ইউজ করে ওই ব্লগটা তারা ফ্রি ফ্রি পায়। হ্যাঁ, আমার একটা ওই ব্লগ সাইট আছে, ওটার নাম হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প 2007.com। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ব্লগ হলো যে আপনার একটা লেখালেখির জায়গা। আমাদের যেমন ফেসবুক, আমাদের সোশ্যাল মিডিয়া আছে, ওই রকম ব্লগও আছে। ব্লগ হলো একটা পার্সোনাল ওয়েবসাইট বলা যেতে পারে আপনাদের। এখন ব্লগ আপনারা এর আগে শোনেন নাই যে ঢাকা মিরপুর 2-এর মধ্যে বা শাহবাগের মধ্যে ব্লগার আটক? আসলে এই ব্লগারগুলো কি? ব্লগ থেকেই ব্লগার, ব্লগ যা ব্লগারও তা। এখন তাহলে ব্লগার আটক, তাহলে এইটার মধ্যে কি বুঝাইছে? আপনি দেখবেন যে কি আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্ষ করায় বা খারাপ ভাষায় গালি দেওয়ার জন্য এক ব্লগারকে আটক করা হয়েছে, বা এর আগে আপনারা একটা নিউজ আসছিল যে আমাদের নবীকে কটাক্ষ করতে জন্য এক ব্লগারকে আটক করছে, এইরকম নিউজ আমরা প্রায় শুনি না টিভির মধ্যে বা পত্রিকার মধ্যে, শুনি কি না? আসলে এই 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 কাজগুলো কিভাবে করে? এই কাজগুলো হলো ব্লগের মাধ্যমে করে। এই এই কাজগুলো ব্লগের মধ্যেই করে। এখন ফিরোজ ভাইয়ের যদি একটা ব্লগ সাইট থাকে, ফিরোজ ভাইয়ের যদি একটা ব্লগ সাইট থাকে, আমরা তাকে তাহলে বলতে পারি যে ফিরোজ ভাই একজন ব্লগার, ঠিক আছে?
জুয়েল বানান এটা না, জেড ইউ ওয়াই এল। জুয়েল জুয়েল ভাই, কাল ওখান থেকে এত শব্দ আসতেছে ভাই। দেখা যায় এটা একটা কি ব্লক সাইট। দেখা যায় ভাই ভাই এটা কার, এখান থেকে এত শব্দ আসতেছে ভাই, এত শব্দ আসে আনমিউট করার দরকার নেই তো, মিউট মিউট হয়ে থাকেন। এটা আমার তাদের শব্দ আসে ভাই। আপনারা একটা কাজ করেন তো, আপনারা আচ্ছা ঝুঙ্কুবার নাই, যাদের এই রকম শব্দ আসে তারা লাইনটা কেটে দিয়ে আবার জয়েন হন নতুন করে। এই দেখেন এই জুয়েল 360, জুয়েল 360 ডিগ্রি, এটা তো একটা ওয়েবসাইট। এটা কার ওয়েবসাইট জানেন? এটা আমার স্টুডেন্টের ওয়েবসাইট, উলিপুরের স্টুডেন্ট, পরশু দিন ক্লাস নিয়েছি। দেখা যাচ্ছে এটার এখনো কাজ বাকি আছে, ও কাজ করতেছে। এই দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং এর দিছে SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর ইউটিউবের দিছে লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, অটোক্যাট, স্টুডেন্ট তো আপনার পলিটেকনিক্যালের অটোক্যাট দিয়ে দিছে। দেখেন কত সুন্দর এক হচ্ছে, আপনারাও এমন একটা ব্লগ বানাবেন আজকে শেখাই দেই। ব্লগের মধ্যে কিচ্ছু নাই, ব্লগের মধ্যে যত পারবেন ডিজাইন খালি ঢালি দিবেন, বুঝতে পেরেছেন? কন্টেন্ট আনবেন, কন্টেন্ট আনবেন আর খালি পোস্টে দিবেন, সুন্দর সুন্দর করে পোস্ট করবেন, শেষ। একদম সহজ ব্লগ, একটা ব্লগ কীভাবে সহজেই তৈরি করবেন ওইভাবেই দেখাবো, বেশি কঠিন যদি যাই, কঠিন দেখালে কিছুই বুঝবেন না। এই দেখেন কত সুন্দর সুন্দর করে আদিছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রয়োজনীয় বিষয়, তারপর সতর্কতা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মোবাইল মার্কেটিং, নিচের মধ্যে আবার ছবিও দিছে এই ছেলের ব্লগ। আচ্ছা ঠিক আছে আমরা ব্লগ না দেখি। এখন আমি যদি একটা ব্লগে যাই, আপনারা প্রথমে জিমেইলে যাবেন, একটা জিমেইল ওপেন করবেন আপনারা। তো ভাই একটা কথা বলবো। হ্যাঁ ভাই বলেন।
না আপনি প্রথমে ইউটিউব দেখলেন, তারপর এখন আবার ব্লগ দেখাচ্ছেন, মানে জিনিসটা আমি বুঝিনি আর কি। মানে বোঝেন নাই কি? মানে প্রথমে ইউটিউব ছবি দিয়ে শুরু করলেন, তারপরে আবার ব্লগ। আমাদের ক্লাস আজকে ব্লগ, প্রথমেই বলছি। ইউটিউব যে দেখালেন না, এখন আমি তাহলে কি করব? আমি যখন প্রথমে ব্লগে যাব, ব্লগ ক্রিয়েট করতে যাব, তখন আমাকে একটা জিমেইল ওপেন করতে হবে। এখন আমার জিমেইলের প্রথমে গিয়ে আমি জিমেইলের নিচের মধ্যে যদি আসি, আসার পর এখানে দেখব যে ব্লগার। এখন আমি ব্লগারে গেলাম। এখন আমি যদি ব্লগারে যাই, আমার ভাই ব্লগ একটা ব্লগ এই আইডি দিয়ে খোলাই আছে, ঠিক আছে? আপনারা যখন ব্লগারে আসবেন, তখন এই রকম দেখবেন যে ক্রিয়েট এ নিউ ব্লগ। আমি কি আপনাদের প্রথম আরেকটা ফ্রেশ জিমেল দিয়ে দেখাবো, নাকি এইটার মধ্যে বুঝবেন? আমার এখানে কিন্তু এইটা কিন্তু অলরেডি কিন্তু করাই আছে ভাই। নতুন করে দেখান, অন্য একটা জিমেল দিয়ে দেখান, নতুন করে একটা ফ্রেশ দেখাইলে ভালো হইতো। আচ্ছা, নতুন করে একটা দেখাই। আচ্ছা, gmail.com এর মধ্যে গেলাম। যাওয়ার পর আমি আমার জিমেইলটা দেই। আপনাদের এসইওর ক্লাস হবে খুব তাড়াতাড়ি। আপনারা একটু ভাই কাজগুলো একটু করেন, তাড়াতাড়ি করেন। ভিডিও হচ্ছে। আচ্ছা দেখেন, আমরা তাহলে এই যে জিমেইলের মধ্যে প্রবেশ করলাম, করার পর আমরা যদি নিচের মধ্যে আসি, নিচের মধ্যে আসার পর কি আছে এখানে? ব্লগার। আমি ব্লগারের মধ্যে গেলাম। এখন আমি যখন ব্লগারের মধ্যে আসব, তখন এই দেখেন এই রকম একটা পেজ আসবে, সবার আসবে এইটা। আচ্ছা, আমি তাহলে কি করব, আমি এই যে ক্রিয়েট ইওর ব্লগ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হয়তো বা আমার জিমেলটা আবার লগ ইন হবে। আমার জিমেল লগ ইন করাই আছে, আমি লগ ইন দিলাম, পাসওয়ার্ড আবার দেই দিলাম। এখন গিগের আপনার গিগ সরি আপনার ব্লগের টাইটেল আসছে। এখন ব্লগের টাইটেল আমি কি দেব? আমার ব্লগের যে নামটা, এইটাই তো আমি দেব, তাই না? আচ্ছা, আমি ফেসবুকটা ওপেন করে নেই। আপু আপনার এই প্রবলেম হচ্ছে কেন আজকে? আপু কি বলছেন বলেন, আরেকবার বলেন, শুনি নেই তো। হ্যাঁ যায়।
নিজের ফেসবুক আইডির পাসওয়ার্ড নিজেই ভুলে গেছি। আচ্ছা একটা কথা, আপনারা দাদা দাদা মানে পেওনিয়ার কার্ড, আপনারা যেহেতু ফ্রিল্যান্সার, এখন ফ্রিল্যান্সিং করবেন, আপনাদের তো পেওনিয়ার কার্ড লাগবে, মাস্টার কার্ড লাগবে না আপনাদের সবার? এখন মাস্টার কার্ডের জন্য আপনাদের ডাচ বাংলা ব্যাংকের মধ্যে একটা করে অ্যাকাউন্ট করবেন, কারণ আপনার অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট নাম্বার ছাড়া আপনি পেওনিয়ার কার্ড খুলতে পাবেন না। অন্য ব্যাংক হবে, ইসলামী ব্যাংক। হ্যাঁ ভাই, বললাম আমার পাইনিয়ার কার্ড করছিলাম মেলা দিন আগে, সে কার্ড পাইছি, কার্ড আছে আমার কাছে, কিন্তু যে কত ডলার নাকি লাগে ওটা চালু করার জন্য। ও পেওনিয়ার কার্ড বাদ দেন, ও পেওনিয়ার কার্ড নষ্ট এখন, পিওনিয়ারের আপডেট হয়েছে জানেন কিছু? আচ্ছা শোনেন, ক্লাসের বাইরের টপিকসে আমরা না যাই, আমি কি বলি শোনেন, এলে অফ টপিকসের আলাপ অফ টপিকসে করা যাবে। এখন কথা হলো কি জানেন, কথা হলো যে ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংকের মধ্যে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন, সবচেয়ে বেস্ট ফ্রিল্যান্সারদের জন্য অ্যাকাউন্ট হলো আপনার ডাচ বাংলা ব্যাংক, বুঝতে পারছেন? আচ্ছা এই বিষয় নিয়ে ক্লাস শেষে কথা হবে, আর এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না, এই ব্লক শেষ করে তারপর কথা হবে, এখন কথা বললে আবার অন্য লাইনে চলে যাবে ক্লাস। আচ্ছা তাহলে আমি কি দিলাম, আমি আমার টাইটেল দিলাম যে কি জিনাত ল্যাপটপ কর্নার 20 গ্রাম। ভাই অনেক শব্দ আসতেছে ভাই, এইটা তাই না? আচ্ছা আমি এটা টাইটেল দিলাম, এখানে 100 ক্যারেক্টার পর্যন্ত দিতে পাবেন, তারপর আমি দেখেন নেক্সট করলাম, করার পর অ্যাড্রেস দেব। আসলে আমার নামটা, আসলে আমার ব্লগের নামটা হবে কি, এই দেখেন খালি জিনাত দিলে কিন্তু নেয় না, ঠিক আছে, আমি যদি খালি 1 দেই, এই দেখেন দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। আচ্ছা আমি নেক্সট করলাম, ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম বলতে কি বোঝায় জানেন, আমি যদি জুয়েলের ব্লকটার মধ্যে যাই, আসলে ডিসপ্লে নেম কি, এই দেখেন এই যে জুয়েল 360 ডিগ্রি, এটা তাহলে ডিসপ্লে নেম, আমরাও এমন একটা ডিসপ্লে নেম দেব। আমাদের ডিসপ্লে নেম থাকবে কি, আমার ডিসপ্লে নেম আমি ওই জিনাত ল্যাপটপ কর্নার 20 গ্রাম, 20 গ্রাম বাদ দিলাম, শুধু জিনাত ল্যাপটপ কর্নার দিলাম, ফিনিশ। আচ্ছা আমরা এই পর্যন্ত আসলাম, আমাদের তাহলে কি হলো, একটা ব্লক সাইট ওপেন হয়েছে, এই দেখেন জিনাট 1.blogspot.com, এটা আমাদের একটা কি ওয়েবসাইট তৈরি হয়েছে। আপনারা ফাইবারের মধ্যে যখন ওয়েবসাইট খুলতে গেছেন, মানে ওয়েবসাইট চাইছিল না আপনাদের? ফাইবারে কিন্তু ওয়েবসাইট চাইছিল, যদি আজকে আপনার যদি ব্লগ স্পটটা থাকতো, এটা আপনি বসায় দিতে পারতেন ওখানে,
আপনি অনেক অ্যাকাউন্ট পাবেন, যে অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনার মনে করেন যে আছে আপনার ওয়েবসাইট যাবে, আপনি ওই ওয়েবসাইটের মধ্যে আপনার নাম বসাই দিবেন। যেমন এটা একটা জিনাত ওয়ান ডট ব্লগস্পট ডট কম, এটা হলো কিসের নাম, এটা একটা ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট আমার। আচ্ছা আমি এখন এই 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 কাজ করবো এটার, এখন এটার কি কাজ করব আমি, এটা আমার ব্যাক সাইড, এটা হলো ফ্রন্ট সাইড, ঠিক আছে। এখন আমি পিছনে যেটা কাজ করব, পিছনে যে কাজগুলো করব এই কাজগুলো সামনে আসবে, এই জিনিসটা বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিসের কিন্তু পিছন থাকে সামন থাকে। আমি এইটার পিছনে কাজ করব, এইটার সামনে কাজ হবে। মনে করেন যে এইটা হলো আমাদের একটা হোটেল, হোটেলের মধ্যে কি করে, পিছনের মধ্যে রান্না করে, খাবারগুলো চলে আসে কোথায়, সামনে ডিসপ্লে হয় সামনে। আমরা পিছনে কাজ করব, সামনে চলে আসবে। এখন তার জন্য আমাদের কোথায় যাওয়া লাগবে, আমরা একটা থিম নেই। দেখেন এই এই থিমটা কি ভালো লাগতেছে, এখানে একটা থিম দেয়া আছে, এই দেখেন, এই যে মনে হয় এটা নদী, একটা নদী বা এই পাশে পাহাড়, এটা আমার ভালো লাগতেছে না। এখন আমি থিম চেঞ্জ করব, থিম চেঞ্জ করার জন্য কই যাব, থিম চেঞ্জ করার জন্য নিচের মধ্যে দেখেন থিম লেখা আছে, থিমের মধ্যে যাব। থিমের মধ্যে আসার পর এখানে অনেকগুলো ফ্রি থিম আছে, আপনারা চাইলে গুগল থেকেও ফ্রি থিম নিতে পারেন, পেইড মানে থিম কিনতেও পারেন, গুগলে ফ্রিও আছে, আপনার যেইটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এখানে কিছু ফ্রি থিম আছে, আমি এই ফ্রি থিমগুলোই ব্যবহার করব। আমি থিমগুলো দেখতেছি, থিম নেওয়ার জন্য কোথায় আসা লাগবে, এই থিমের মধ্যে আসা লাগবে। একটা ভালো থিম খুঁজি আমি, এইটা থিম দেই, ফলোয়ার, এই যে থিমের মধ্যে আসলাম, আসার পর অ্যাপ্লাই করব, গো ইট। অ্যাপ্লাই করলাম, আচ্ছা আমরা এখানে এখানে এবার রিলোড দেই, থিমটা কি চেঞ্জ হয়েছে, আচ্ছা আরেকটা থিম দেখি। এই থিমটা আপনার যখন থিম যখন সিলেক্ট করবেন এইরকম দিয়ে দিয়ে দেখবেন, আপনারা চাইলে থিম আপলোডও দিতে পারেন। অ্যাপ্লাই দিলাম, রিলোড দেই, সাদা আছে, আচ্ছা এইটাই থাক, সাদাটাই থাক। আচ্ছা এখন আমার ব্লগের মধ্যে কিছু আছে, কিচ্ছু নাই, ব্লগটা একদম সহজ,
আমরা ইংলিশ করে নেই এটা। ভাই হেডিং এ গিয়ে দেখেন তো, কই ল্যাঙ্গুয়েজ কই, প্রথম যে পেজটা আমাদের গেছিল ওইখানে সবারই নিচে আছে গ্লোব ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংলিশ তো করাই আছে। আচ্ছা আমরা ভিউগুলোকে যাই দেখি, এখানে আবার বাংলা আসে। আচ্ছা ঠিক আছে দেখেন বাংলা থাক। এখন আমাদের ব্লগটা কাস্টমাইজ করতে হবে, ডিসক্রিপশন অ্যাবাউটটা ঠিক করতে হবে। তার জন্য কোথায় যাব, সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে দেখেন টাইটেল আমার এইটা, ডিসক্রিপশন আমি এখন লিখব। ডিসক্রিপশন আমি এখান থেকে যদি দেই, আপনার আপনাদের ডিসক্রিপশন যা আছে যা থাকবে তাই দেবেন, বুঝতে পারছেন? ফেসবুকের মধ্যে কোনো সম্পর্ক নাই, আমি এখান থেকে কন্টেন্ট কপি করতেছি। এখন আমি যদি এই কন্টেন্টগুলো যদি লিখতে যাই ব্লগের ডিসক্রিপশন, তাহলে এটা কি একদিনে শেষ হবে? সময় বেশি লাগবে না। ওই জন্য আমার তো মনে করেন যে দিনাত ল্যাপটপ কর্নার আমার দোকানের পেজ আছেই, তার মানে আমি ওখানে অ্যাবাউট সব পাচ্ছি ওখান থেকেই, তাই না? আচ্ছা দেখেন এই ডিসক্রিপশনের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো কি যে আপনার দোকানের নাম কি। আমার দোকানের নাম হলো জিনাত ল্যাপটপ কর্নার, ঠিক আছে? এখন আপনাদের যে টাইটেল, আমার তাহলে টাইটেল কি, আমার টাইটেল হলো জিনাত ল্যাপটপ কর্নার, এটা হলো আমার ওয়েবসাইট নাম। এখন আমার যখন ওয়েবসাইট আমি যখন র্যাঙ্ক করব, তখন কিন্তু এই জিনিসটা অনেক কাজে দিবে। এটা আপনাদের এসইওর ক্লাস যখন হবে তখন আপনাদের এসইওটা আসলে ভালোভাবে বুঝতে পাবেন। এখন জাস্ট একটু ধারণা নেন, যেহেতু ব্লগ তৈরি করবেন। আমরা ফাইবারের যখন গিগ তৈরি করছি, ফাইবারের গিগ ফার্স্ট পেজে বা প্রথম পেজে আনার জন্য আমরা কী করছি, এসইও করছি না? এসইওটা কিভাবে করছি আমরা বলতে পারবেন কেউ একজন? আসলে এসইওটা আমরা কিভাবে করছি, ট্যাগের মাধ্যমে ভাই, ট্যাগগুলো যেগুলো ট্যাগ ইউজ করছি ওর মাধ্যমে এসইও, রাইট? ট্যাগের মাধ্যমে, তারপর আমরা ডিসক্রিপশনে আমরা আমাদের ট্যাগ ব্যবহার করছি, তারপর আমাদের কি করছি আমরা আমাদের টাইটেলের মধ্যে আমরা ট্যাগ ব্যবহার করছি। যখন আমরা লিখছি যে আই উইল ক্রিয়েট ইওর
ফেসবুক বিজনেস পেজ, তার মানে আমাদের টাইটেলে ফেসবুক বিজনেস পেজ আছে, ঠিক আছে, ট্যাগের মধ্যেও আমাদের আছে, ডিসক্রিপশনেও আছে, তারপরে ওখানে যে আমরা প্রাইজিং এর ওখানে লিখি ওখানেও কিন্তু আমরা কিন্তু দিতে পারি। আসলে আপনার সার্চ ভ্যালু বাড়াইতে হবে, আপনার সার্চ ভ্যালু যত বেশি হবে আপনার গিগ বা ওয়েবসাইট তত র্যাঙ্ক করবে, এটা ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে এখন যদি ব্লগে যাই, ব্লগে যাওয়ার পর আমরা এখানে কি লিখলাম দেখেন, আমি একবার লিখলাম যে দিনাত ল্যাপটপ কর্নার, একবার দিছি ওয়ারেন্টি সহ ল্যাপটপ কিনুন দিনাত ল্যাপটপ কর্নার থেকে। আচ্ছা, এখানে বিদেশি ল্যাপটপ সহ কম্পিউটার যাবতীয় সামগ্রী পাওয়া যাচ্ছে জেলা পরিষদ। আমার দেখেন এই যে এখানে অলরেডি দুইবার হয়েছে এসইও, তাই না? আচ্ছা, আমি সেভ দিলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, মমতাজ ম্যাডাম। জি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? জি ভালো আছি। আপনি তো শুধু ক্লাসে জয়েন হন, কথাও বলেন না, আসেন জয়েন হন চলে যান। আসলে কথা বলা হয় না, অনেক ব্যাচের সঙ্গে কথা বলতে হয়। তো আমার আমার ব্যাচের সাথে আপনি তো কথাই বললেন না, সবার সাথে শুধু কথা বলেন, আমরা কি অন্যায় করলাম? অন্যায় করেননি, আপনাদের সঙ্গে কথা বলতে হলে আমার আর একটু ফ্রি হয়ে কথা বলতে হয়, কারণ আপনার অ্যাটেন্ডেন্স এত ভালো, আপনার ব্যাচে দেখা যায় যে 22, 24, 25, 30 এর মধ্যে আপনার অ্যাটেন্ডেন্স থাকে। হ্যাঁ, তো যেখানে অ্যাটেন্ডেন্স একটু ভালো থাকে আমি ইচ্ছা করে একটু স্কিপ করি, কারণ এখানে তো স্টুডেন্ট থাকছে। বুঝতে পেরেছি। রেগুলার ব্যাচে স্টুডেন্ট থাকে না, তাদের সাথে আমার অনেক ধরনের আর্গুমেন্ট করতে হয়। এখন ব্যাচের স্টুডেন্ট যে আপনার সাথে কথা বলতে চায়, ব্যাচের স্টুডেন্ট বলে যে ভাইয়া এই যে শেলি মমতাজ, ইনি কে? আমি তো আপনার সম্পর্কে বলছি, তা ও এনারা তো সবাই বলে যে ওনারা আসে কথা কথা বলে না আমাদের, আমরা কি অবহেলিত নাকি? না না না, প্রথম কথা হচ্ছে আমার নাম কিন্তু শীলা মমতাজ। শীলা মমতাজ, হ্যাঁ। আচ্ছা, আমি আজকে আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে দেখি একটু কিছুক্ষণ কথা বলি, আপনাদের মন খারাপ করার কোনো বিষয় নেই। আমি সিরিয়াসলি, আমি হোপফুলি এখান থেকে বের হয়ে যাই, যে আপনারা যেহেতু অ্যাটেন্ডেন্স ভালো আছে তার মানে কাজ ভালো হচ্ছে, প্রোগ্রেস ভালো আছে। আচ্ছা, স্টুডেন্টদের মধ্যে একটু কথা বলি আজকে। আচ্ছা বলেন। দেখি আপনি, এই আজকে হচ্ছে 4, 4, 4, 12, 12, 16, অ্যাটেন্ডেন্সটা একটু শেয়ার করেন তো হাতে স্যার। আচ্ছা, গুগল মানে গুগল ক্লাসরুমে গিয়ে? হ্যাঁ, ক্লাসরুমে যে। আচ্ছা, আমার আমার ক্লাসরুমে আমি আমি দুই জায়গাতেই নেই, ঠিক আছে, আমি ক্লাসরুমেও নেই আবার এক্সেল শিটের মধ্যেও নেই। এক্সেল শিট শেয়ার করেন। আচ্ছা, রেগুলার কি ভিডিও আপলোড করছেন? হ্যাঁ, আমাদের প্রতিদিনের ইউটিউবে ভিডিও আপলোড লাইভ দেয়া থাকে। ইউটিউবে ভিডিও আপলোড করছেন না? হ্যাঁ। আচ্ছা, আর ফেসবুক লিংক লাইভ হচ্ছে? ফেসবুক লাইভটা আসলে ম্যাডাম, আসলে কি আমাদের ফেসবুকের মধ্যে, আমরা যেহেতু অনলাইনে কাজ করি আমাদের অনেকগুলো ট্যাব চালু রাখতে হয়, এখন ফেসবুকের মধ্যে আমি যদি লাইভ দিতে যাই তাহলে আমার নেটটা স্লো হয়ে যায়, এই জন্য আমি আমি ফেসবুকে লাইভ দিচ্ছি না, আমি সরাসরি ইউটিউবে লাইভ দিচ্ছি, আর ক্লাস শেষে ইউটিউবের লিঙ্কটা আমি স্টুডেন্টদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, না একটা লাইভ হলেই হচ্ছে, ফেসবুক লাইভটা অনেক সময় অনেকের কাছে প্রমোট করার জন্য আমরা ইউজ করছি। বুঝতে পারছি। আসলে ফেসবুকটা আবার কি স্টুডেন্টদের জন্য আবার মানে ঝামেলা হয় একটু, কি যে যেমন ইউটিউবের মধ্যে এরা টেনে টেনে দেখতে পারে, ফেসবুকে কিন্তু ওইভাবে মানে টেনে টেনে দেখতে এদের সমস্যা হয়, এই জন্য সবাই আসলে ইউটিউবটাই বলতেছে, ওই জন্য ইউটিউবটাই মধ্যেই গুরুত্ব দিছি আমি। আচ্ছা আচ্ছা, হাদিসুর আপনার এই ব্যাচে আমাদের ফিমেল ট্রেনি কতজন আছেন? আমাদের ব্যাচের মধ্যে এখানে 7-8 জন আছে। আচ্ছা, আমাদের সাথে দেখি স্টুডেন্টদের মধ্যে হরিয়ানা ববি মনে হয় আছেন আমাদের সঙ্গে এখন। হ্যাঁ, ববি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ববি আপনি কি রেগুলার ক্লাস করেন? জি ম্যাম, রেগুলার ক্লাস করছি।
আজকে কততম ক্লাস হলো একটু বলুন তো। আজকে বলতে পারছি না, 20। আজকে আমাদের ক্লাস কয় নাম্বার আমি বলছি তো সবাইকে, আপনি কি দেরিতে জয়েন হয়েছেন নাকি? আজকে আমাদের কততম ক্লাস? প্রথম সময় থেকে এখন পর্যন্ত ইমপ্রুভমেন্টটা অনেকটাই বেড়ে গেছে, এখন নিজেকে অনেকটা স্কিলফুল মনে হচ্ছে। আচ্ছা আপু, আপনি যে মাইক্রো ওয়ার্কারের মধ্যে $25 ইনকাম করছেন সেটা বলেন ম্যাডামকে। আপনার কি আর্নিং শুরু হয়েছে? জি ম্যাম, মাইক্রো ওয়ার্কার স্যার। মাইক্রো ওয়ার্কার? আচ্ছা হাবিব স্যার, আপনার আপনার এই ব্যাচে কি কোনো ফাইবারের অ্যাকাউন্ট কারো হয়েছে, কাজ করতে কি ফাইবারে? হ্যাঁ, আমাদের এখানে অলরেডি ফাইবার অ্যাকাউন্ট করে দিছি, এখানে বেশ কয়েকজন অর্ডারও পাইছে। আচ্ছা, অন্য কোনো মার্কেটপ্লেস ফাইবার ছাড়া? ফাইবার ছাড়া আমি এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করে দিছি এখন পর্যন্ত। আপনার আমি আরও অ্যাকাউন্ট খুলে দেবো, আপনার freelancer.com-এও অ্যাকাউন্ট খুলে দেবো। এখন আপওয়ার্কটা আমি সর্বশেষে দেবো, এখন সেইটা স্টুডেন্টদের উপর নির্ভর করতেছে। কারণ যদি স্টুডেন্ট তো আর সবাই তো আর সব মার্কেট প্লেসে কাজ করতে পারবে না, আর আপওয়ার্ক হলো একদম হাই একটা মার্কেট প্লেস, ওখানে যোগ্যতা লাগে। এখন ওই মার্কেট প্লেসটা যারা স্কিলফুল হবে তারাই শুধু কাজ করতে পারবে, যাদের স্কিল নাই ওখানে মার্কেট প্লেসে ঢুকে দিয়ে মার্কেট প্লেস নষ্ট করা যাবে না। তো তো আপনার এই যে 23 জন বা 25 জন করে রেগুলার ক্লাস করছে, আজকে হচ্ছে আপনার কততম? 30 তম ক্লাস। হ্যাঁ, আপনার হাতে আছে, দ্যাট মিন্স ইউ হ্যাভ রিমেইনিং অনলি 20 ক্লাস। হ্যাঁ, আর এই 20 ক্লাসের মধ্যে কি আপওয়ার্কে কি কাজ করার জন্য ক্যাপেবল হবে 2-4-5 জন বলে মনে করছেন? আপওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ হবে, কারণ কি এরা ফাইবারে অলরেডি এখানে বেশ কয়েকজন কাজ পাইছে, ফাইবারের মধ্যে কাজ করছে, ভালো ফিডব্যাকও পাইছে। ঠিক আছে, এখন যারা ফাইবারে যেহেতু যে যারা যারা কাজ করছে তারা মোটামুটি আপওয়ার্কেও কাজ করতে পারবে, কিন্তু আপওয়ার্কে কাজ করতে গেলে ওখানে প্রচুর স্কিলের দরকার। আমরা যারা আছি আমরাও আসলে আপওয়ার্কের মধ্যে প্রথম প্রথম যখন ঢুকছিলাম আমরাও তখন হিমশিম খাইছিলাম। ঠিক আছে, এখন এদের এখন 50 দিন ট্রেনিং বা 2 মাস ট্রেনিং করে আসলে একজন ফ্রিল্যান্সার হওয়া যায় না, সম্ভব না। আমি এই জন্য এদেরকে বলছি যে আপনারা এখান থেকে করেন, আমি আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটা কমপ্লিট করে দেবো, আপনারা আপওয়ার্কে কাজ করবেন, যখন আপনাদের স্কিলগুলো অনেক বেড়ে যাবে। আর ম্যাডাম, আর একটা কথা হলো, আপওয়ার্কে বিট করতে হয় টাকা দিয়ে কিনে। এখন তো আপওয়ার্কে বিট করা খুব ঝামেলা হচ্ছে। হ্যাঁ, ঝামেলা। এখন এনারা তো নতুন, এনারা তো এখনো ইনকামে করে না, এনারা ইনভেস্ট করবে কিভাবে মার্কেট প্লেসে, এটাও কিন্তু একটা ব্যাপার। না, আমাদের আপওয়ার্কে এখনই যাওয়ার দরকার নেই, তাদেরকে আগে সেলফ এমপ্লয়েড করেন, তারা তাদের আর্নিংটা করুক, দেন তারা যখন এটাকে প্র্যাকটিস করবে নিজে নিজের মতো করে, ওনারা বুঝবে যে না আমার আরো স্কিলফুল হতে হবে, আরো কাজ করতে হবে, তখন ওরা আরো আরো ফাস্ট ভাবে জানবে। তারপর তারা তাদের মতো করে ডিগিং করবে, তারপরে তারা কাজ করবে। আমি ওদেরকে এটাই বলছি যে আসলে আমি তো আপনাদেরকে কাজ করে দেব না, আমি আপনাদেরকে কাজ দেখাবো, দৌড়া লাগবে আপনাদের, আমি জাস্ট প্ল্যাটফর্মে তুলে দেবো আপনাদের, এখন বাকি কাজটুকু আপনাদের, এইটাই। এখন দেখি আপনাদের কি ক্লাস বন্ধ রাখছিলেন না, ওই যে আমাদের যে স্পেশালাইজড ক্লাস থাকে 2 দিনে, ওটা কি আপনার হয়ে গেছে? 25 দিনের পরে তো সেটা ছিল। হ্যাঁ, ওই ওটা তো বন্ধ পেলাম না, মানে স্পেশাল ক্লাস নেওয়ার কথা ছিল। হ্যাঁ, ওইটা এখন আমাদের পরে তো স্পেশাল ক্লাস আপনার 100 ঘন্টা কমপ্লিটের পরে স্পেশালিস্ট ক্লাস দুইটা সেশনে ছিল। বুঝতে পেরেছি, আপনি তো সেটা কন্টিনিউ করেন, আপনি তো প্রতিদিন অ্যাটেন্ডেন্স পাচ্ছেন। হ্যাঁ, ওইটা ওইটা ম্যাডাম আসলে ওইটা আমি কয়েকদিনের মধ্যেই আমাদের ওইটা করা হবে, কারণ স্টুডেন্টদের এখনও কিছু কিছু টপিকস আছে যে টপিকসগুলো সম্পর্কে ওরা ভালো জানে না, এই টপিকসগুলো হলে হয়ে গেলে হবে। আসলে ম্যাডাম, এই 50 দিনে আসলে ফ্রিল্যান্সিংটা আসলে ম্যাডাম অনেক কঠিন হয়ে যায়, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের আসলে অনেক টপিকস,
এখন আমি যদি ক্লাস নিতে, আমি প্রতিদিন কিন্তু আপনার বিরতি দেওয়ার কিন্তু একটা সিস্টেম থাকে বা বিরতি প্রত্যেকটা ব্যাচ নেয়, কিন্তু আমার ব্যাচের এই এই ব্যাচটা এরা মানে 5টার সময় শুধু নামাজের জন্য সময়টা পায়, আমি সময়টা দেই, তাছাড়া কিন্তু এদের বিরতি হয় না। কারণ কি, এদের যদি আমি বিরতি দেই তাহলে দেখা যায় যে আমাদের ক্লাস সময় 6টার পর যায়। আমরা এমনও ক্লাস করছি, আমাদের প্রতিদিনের ক্লাস 6টা 10, 15, 20, এমনকি আমরা 7টা পর্যন্তও ক্লাস করছি। কারণ একটা টপিকস নিয়ে যখন আলোচনা হয় ম্যাডাম, ওই টপিকসটা কিন্তু শেষ না হওয়া পর্যন্ত আসলে ক্লাসটা শেষ করা যায় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ম্যাডাম, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য যাতে সবাই সাকসেস হতে পারে। অল দা বেস্ট ফর অল স্টুডেন্ট এন্ড ইউ। থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আপু আচ্ছা, আমরা তাহলে কি করলাম, আমরা আমাদের ডিসক্রিপশন দিয়ে দিলাম, তাই না? এখন অ্যাবাউটের মধ্যে আর কি কি চায় এইটা আমরা দেখবো। অ্যাবাউটের মধ্যে আর তেমন কিছু নাই, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা পোস্টে যাই, পোস্টে গিয়ে আমরা পোস্ট ক্রিয়েট করব, তার জন্য আমি এখানে গেলাম। এখানে বাংলা লেখা আসতেছে এটা বুঝতেছি না। এই দেখেন আমার এখানে অ্যাবাউটের মধ্যে দেওয়ার সাথে সাথে এখানে কি আছে, জিনাত ল্যাপটপ কর্নার 20 গ্রাম, ওয়ারেন্টি সহ ল্যাপটপ কিনুন জিনাত ল্যাপটপ কর্নার থেকে। এখানে বিদেশ থেকে আমদানিকৃত ল্যাপটপ সহ কম্পিউটারের যাবতীয় সামগ্রী পাচ্ছেন, আমাদের কাছে পাবেন যে কোনো ব্র্যান্ডের i3 i5 i7 ল্যাপটপ মাত্র 15 থেকে 30 হাজার টাকায়। এখনই আপনার পছন্দের ল্যাপটপ কিনতে যোগাযোগ করুন, ফোন নাম্বার জিনাত ল্যাপটপ কর্নার 20 গ্রাম, 20 গ্রাম জেলা পরিষদ মার্কেট, মার্কেট নিচতলা 20 গ্রাম, তাই না? এখানে ইংলিশ আসতেছে না ভেজাল। বিধু ভাই এখন ওই ব্লগারটা থেকে দেখেন, আপনার আগে যেটা ছিল। আচ্ছা আচ্ছা ওইটার মধ্যে যাই। এখন আমরা তাহলে আমাদের তাহলে কি ব্লগ ক্রিয়েট করা শেষ, এখন আমাদের কি করা লাগবে, ব্লগের মধ্যে পোস্ট দেওয়া লাগবে, তাই না? আচ্ছা দেখেন আমি সেদিন উলিবুদের মধ্যে এটা দেখাইছি, পোস্ট কিভাবে দিবেন আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এই যে যে একটা ব্লগ, এইটা কিন্তু আপনাদের কি করলাম, একটা ব্লগের মধ্যে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন ব্লগটা ওইটা দেখাইলাম। এখন কথা হলো যে আমার ব্লগ এইটা, আমি মূলত এইটা ব্লগ নিয়ে কাজ করি, তাহলে আমার ওই ব্লগের মধ্যে পোস্ট দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমার যে ব্লগের মধ্যে আমি কাজ করব, এইখানে যদি আমি 2টা পোস্ট বেশি দেই এটা আমার জন্য ভালো। আচ্ছা এখন তাহলে আমি আমার ব্লগে আসলাম, ব্লগ কিন্তু ক্রিয়েট হওয়া শেষ, এখন আপনাদের যেটা করতে হবে ব্লগের মধ্যে পোস্ট দিতে হবে, পোস্ট কিভাবে দেবেন এইটা শেখা লাগবে, তাই না? এখন এই জন্য আমি কি আসলাম, ব্লগের মধ্যে আসলাম, ব্লগের মধ্যে এই যে ভিউ ব্লগ যদি করি, ভিউ ব্লগ ব্লগ করার সাথে এখানে এই রকম আসবে। আসার পর আপনি দেখবেন যে এই যে নিচের উপরে আসবে যে আপনার নিউ পোস্ট, আমি নিউ পোস্টে ক্লিক করলাম। আচ্ছা দেখেন তাহলে আমার কি আসছে, নতুন একটা পোস্ট, আমি যখন নিউ নিউ পোস্টে যখন ক্লিক করছি তখন কিন্তু আমার এইটা আসছে, তাই না? আচ্ছা তাহলে আমি তাহলে এখানে কি করব, আমি আমার কন্টেন্টগুলো নিয়ে আসি। এখন আমি যদি শামীম ভাই শোনেন, এখন আমি যদি এখানে যদি জিনাত ল্যাপটপ কর্নার দিয়ে আমি যদি এখন হাত দিয়ে যদি এরকম এরকম করে টাইপ করি, ঠিক আছে, এইরকম এরকম টাইপ করি, তাহলে আমার কত সময়ের দরকার?
অনেক সময় লাগবে না, ওই জন্য আমি করবো কি ভাই, আমার যেহেতু কন্টেন্ট রেডি আছে আমি কপি করে নেই, আমার তো সমস্যা নেই, আমার সময় বাঁচলে আপনাদের সাথে মনে করেন যে আর একটা টপিক নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা আমরা কপি করে নেই। শোনেন আপনাদের আজকে এই ক্লাস শেষ করে লিড জেনারেশন নিয়ে একটু আলোচনা হবে, ক্লাস যদি একটু দেরি হয় কেউ বের হইবেন না। এক্সট্রা ক্লাস ভাই কয়েকদিনের মধ্যেই হবে, কালকে রাতে মেবি হবে। আমাদের কি আছে ব্লগে আমরা এখন পোস্ট করব, তাই না? কথা শোনা যাচ্ছে আমার? আচ্ছা আচ্ছা, আমরা ব্লগে পোস্ট করার জন্য আমাদের তো কন্টেন্ট লাগবে। এখন আমি তাহলে এখান থেকে, আমার যেহেতু কন্টেন্ট আছে রেডি, আমি যাই, আমি এই পিকচারটা নেব। এই পিকচারটা নিলাম আমি। পিকচার নিলাম, ডিসক্রিপশনও নেই। আচ্ছা এইখানে না, আমি পিকচারটা নিলাম, এই যে পিকচার, ইনসার্ট ইমেজ, এখানে যদি যাই, যাওয়ার পর চয়েস ফাইল, আসার পর আমি পিকচারটা নেব। পিকচারটা নিলাম, পিকচারটা এখন কত আছে, ছোট আছে না একটু বড় করে নেই? আচ্ছা এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন, যদি স্মল করেন স্মল, মিডিয়াম করলে মিডিয়াম। খাদিজা আপু আপনি আছেন? তারপর এই যে লাইন, তারপর এই যে এক্সেল, আরো বড়, এক্সেলটা বেশি বড় হয়ে গেছে, মিডিয়াম করলে ফাটবে না। আচ্ছা দেখেন, বেশি বড় হলে ফাটবে কেন, আপনার যদি রেজুলেশন ভালো থাকে। আমি লাস দিলাম, এটা দিলাম। আচ্ছা আমার পোস্ট তাহলে কি, আমার পোস্ট কপি করা আছে না, আমি পেস্ট করে দেই। দাদা আমার টাইটেল হলো বিজনেস সিরিজ ল্যাপটপ, এটা হলো আমার টাইটেল, আমি টাইটেলটা এখানে বসাই দিলাম। দেওয়ার পর টাইটেলটা আমি মাঝে নেব, এই যে তার জন্য এখানে যদি যাই, দেওয়ার পর আমি মাঝে নিলাম, তারপর আমি এটা বোল্ড করে দেব, দেওয়ার পর আমি এইটা সাইজ বাড়াই দেব, আর একটু বাড়াই দেই, এটা কালার দেব, কালার দেওয়ার জন্য এখানে আসলাম, আমি দিলাম লাল কালার এটা। আচ্ছা এই লেখাগুলো আমি এই দিক নিয়ে আসবো। আচ্ছা আরেকটা জিনিস, আরেকটা জিনিস এটা দিয়ে আমি নিতে আসলাম, প্রাইস, প্রাইসটা আমি এখানে দেবো। ভাই লাল কালার তো বিপদ সংকেত। কেন লাল কালার কি হলো? বিপদ সংকেত না, ইমার্জেন্সি, বিপদ সংকেত না। শামিম ভাই আপনি কিন্তু বারবার কথা বলেন। আচ্ছা দেখেন, এই দেখেন এখন আমি কি দিলাম, প্রাইস দিলাম, তাহলে আমি দিলাম হলো বিজনেস সিরিজ ল্যাপটপ, প্রাইস দিলাম এটা, ঠিক আছে? কারণ আমি যদি নিচে আসি, আসলে এই লেখাগুলো যদি আমি দেখি সাইডে আমার ভালো লাগতেছে না মাঝের মধ্যে, আমি
সাইডের মধ্যে না দিয়ে আমি মাঝের মধ্যে যদি দেই, এটা ভাল লাগে না? এইটা নাকি এইটা? আমার মনে হয় মাঝের মধ্যে দিলেই ভাল লাগবে। কি ভাই, মাঝখানে বেটার? আচ্ছা মাঝের মধ্যে দিলাম, দিলেই ভালো লাগবে। এটা একটা স্পেস যদি দেই, স্পেস একটা থাক। আচ্ছা আপনারা বুঝতেছেন না বুঝলে বলবেন, বোঝার না বোঝার এখানে কিছুই নেই। ভাইয়া প্রাইস বানানটা মনে হয় ভুল হইছে, সি হইতো কি? পিআরআই সি প্রাইস। পিআরআই সি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দিলাম। আচ্ছা এই লেখা হলে দেখি একটু বড় হয়ে দিই, বোল্ড করে না দেই, খালি একটু বড় হয়ে দেব। বড় করে ভালো লাগতেছে না, আগেই ভালো ছিল। কোনটা বড় করে ভালো? আচ্ছা তাহলে এগুলো একটু বোল্ড করে দেই। কি লিখবো ভাই বুঝলাম না, মানে বাংলাদেশি টাকা আর কি? কোথায় লিখবো? ওই প্রাইজের পরে ভাই, প্রাইজের পরে বিটি বিডিটি। হ্যাঁ বিডিটি, হ্যাঁ মানে বাংলাদেশি টাকা। আচ্ছা আচ্ছা আমি তাহলে এই জিনিসগুলো বলতে না করি। তোমার বিজিটা ওটা হচ্ছে ইয়ে আগে দেন, টাকার 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 অ্যামাউন্টের আগে দেন। কোথায় দেবো এটা? আগে দেবো এখানে বিডিডি, এখানে দেবো না 29,000-এর আগে? ঠিক আছে এখন ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা থাক, টাকার চিহ্ন দেওয়া লাগবে না, আপনারা বুঝলেন, আপনারা বুঝলে তাতেই হবে। এগুলো বোল্ড করে দেই, র্যাম হার্ড ডিস্ক গ্রাফিক্স কার্ড। আচ্ছা এখন আমার কি হয়েছে, আমার পোস্ট করা শেষ না, এখন এই লেভেলের মধ্যে যাব আমরা, কিন্তু এটার সাথে একটু একটু এসইও শিখতেছি, ঠিক আছে হালকা এসইও একদম না। এখন আমার এই যে এখানে আমি প্রথমেই আপনাদেরকে বলছি, আচ্ছা এখানে আরো একটা জিনিস দেই আমি, আচ্ছা এটা এটা আমি নিচে দেবো, এটা আমি নিচে দিলে হবে কি আমার এখানে এসইওটা হবে? এটা এরকমই থাকবে, আমার যদি এটা মাঝের মধ্যে নেই। মাঝেই ভালো না সাইডেই ভালো ছিল? এখানেই থাক, আর একটা পোস্ট এখন দেবো এখন। আচ্ছা তাহলে আমরা কি দিলাম? আচ্ছা এই যে এইখানে এইখানের মধ্যে আপনারা প্রোডাক্টের ডিসক্রিপশন দেবেন, আমি এইটাই দিলাম, প্রোডাক্টের ডিসক্রিপশন না দেই। আপনারা যেটা করবেন এইখানে প্রোডাক্টের ডিসক্রিপশন দেবেন, বুঝতে পেরেছেন? তারপর ডান করে দিলাম, দেওয়ার পর এখানে দেখেন শিডিউল আছে, শিডিউল পোস্ট করতে পারেন। ফেসবুকে শিখছেন না? এখানেও সেম শিডিউল পোস্ট আপনি যদি করতে চান করতে পাবেন। লোকেশন, লোকেশন কই ধরে দেবো?
জেলা পরিষদ মার্কেট করি না আমাদের, এটা তো কুড়িগ্রাম ধরবে না, কুড়িগ্রাম ধরে, এই যে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ধরছে, ঠিক আছে ডান করে দিলাম, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট বাংলাদেশ। অপশনের মধ্যে কিছু দেওয়ার দরকার নেই, ওখানে HTML ওগুলো পাবেন না। তারপর আরেকটা জিনিস দেখবেন, সেইটা হলো যে আপনার, আপনি মাঝে মাঝে যখন ফেসবুক চালান কিছু কিছু পিকচার লিঙ্ক করা থাকে, দেখছেন কি? আপনার দেখা যাবে যে আপনি একটা পিকচারের মধ্যে ক্লিক করেন আরেকটার মধ্যে যান, এইরকম ওয়েবসাইটের মধ্যে কখনো পোস্ট ছিলেন কেউ? এটা কি রকম দেখবেন যে বিভিন্ন রকম দেখবেন যে ওয়েবসাইট দেয়া থাকে, এখন আবার কিছু কিছু ওয়েবসাইট দিছে যে 10 লক্ষ টাকা মানে 20 লক্ষ টাকা পুরস্কার দিবে কয়দিন থেকে ফেসবুকের মধ্যে, এটাই চলতেছে ভাই। এগুলো তো ভুয়া পোস্ট, ভুয়া পোস্ট, ঠিক আছে। আমি এখন এই পিকচারটা লিঙ্ক করব, পিকচারটা লিঙ্ক করার জন্য আমি এই যে লিঙ্কে যাব, সরি আমি পিকচারটা লিঙ্কে গেলাম, লিঙ্কে আসার পর আমি এখানে দিলাম, এই পিকচারে ক্লিক করলে আমার এই লিঙ্কের মধ্যে চলে যাবে, ওকে করলাম। ঠিক আছে, পিকচার আমার কিন্তু লিঙ্ক হয়েছে। আমি আরো একটা, এই যে এইটাও এইটাও আমি ইয়া করবো, বিজনেস সিরিজ ল্যাপটপ, এইটাও আমি লিঙ্ক করব, এইটাও যদি লিঙ্কের মধ্যে দিলাম, লিঙ্ক দিলাম, হ্যাঁ আচ্ছা দেখেন, আমি মনে করেন যে ভাই এই যে প্রাইস BDT 29,000, এইটা আমি এখন ইয়া করবো, কপি ইয়া করলাম, সিলেক্ট করলাম, করার পর এই যে লিঙ্ক দেখেন লেখা আছে ভাই, দেখতেছেন? এখানে ক্লিক করলাম, করার পর ওয়েবসাইট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট অ্যাড্রেসের মধ্যে আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পর ওকে, আমার এইটাও লিঙ্ক হয়ে গেছে। এটা লিঙ্ক হয়েছে কি না এটা আমি যখন সেভ করে পাবলিশ করবো তখন। আচ্ছা আমার পোস্ট মোটামুটি শেষ না, এখানে মনে হয় বেশি লেখা হয়েছে, তাই না? পাবলিশ করলাম, পাবলিশ হবে না, কেন হবে না বলবেন, কি সমস্যা? আচ্ছা আমরা যদি এটা দেখি, এখন দেখি এটা, লেখা বেশি হয়েছে নাকি?
আচ্ছা আমি এখানে তো করতে ভাই এখানে একটা লেভেলে বেশি হয়ে গেছে। ও লেভেলে এখানে ঠিক আছে না? লেভেল তো কাজ করতেছে না। এখন দেখেন ঠিক আছে, এই লেভেলের মধ্যে বেশি হয়েছিল। এখন পাবলিশ করলাম, আচ্ছা এখন আমরা যদি এটা ভিউ করি, আমাদের পোস্ট হয়েছে। আচ্ছা আমরা আরেকটা পোস্ট করি, আরেকটা পোস্ট করে বিরতি নামাজের, আরেকটা পোস্ট করতে হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে। এখানে তো ফেসবুক ভালোই চলে। হিমু আপু আপনি আছেন? দেখতেছেন, বুঝতেছেন কিছু? আচ্ছা না বুঝলে বলবেন। মাঝখানে ছিলাম না ভাইয়া, ওই নেট চলে গেছিল, এখন আপনার ভিডিওটা আবার দেখতে হবে। আচ্ছা আপনি মাস 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 পথে যেহেতু ছিলেন না, এইটা দেখেন, এই নতুন যে আর একটা পোস্ট, এইটা দেখি, এইটা দেখেন আর সমস্যা হবে না। এই নিউ পোস্টে যাই, নিউ পোস্টে গেলাম, যাওয়ার পর আমি একটা পোস্ট লিখবো, ছবি দেবো, ইয়া দেবো, কিচ্ছু নাই। আপনারা এই জিনিসগুলো অনেক কঠিন ভাবে নেন, মনে করেন যে কি যে আছে, কিচ্ছু নেই এখানে। ফ্রিল্যান্সিং একদম সহজ জিনিস, কঠিন জিনিস না ফ্রিল্যান্সিং, খুবই সহজ জিনিস। আচ্ছা আমার আমি ডিসক্রিপশনটা দিলাম, এইটা আমি কপি করলাম, করার পর টাইটেল দিলাম, তারপর এই লেখাটা আমি মাঝের মধ্যে নিয়ে আসবো, বোল্ড করবো, বড় করে দেবো। আচ্ছা দেখাচ্ছে, নিউ পোস্ট আপু, এই দেখেন, এই দেখেন উপরে লেখা আছে নিউ পোস্ট, আপু দেখতে পাচ্ছেন? আপু দেখতেছেন আপনি? আচ্ছা আচ্ছা দেখেন, আমি এটা দিলাম, প্রাইস প্রাইসটা বসাই দেই, বোল্ড করে দিলাম, দেওয়ার পর আমি কালার দেই, কালার লাল কালার দিলাম, দেওয়ার পর একটু বড় করে দেবো, শেষ। এটা মাঝের মধ্যে দিলাম, একটু বড় করি, বোল্ড করে দিলাম, একটু বড় করে দেই। আচ্ছা আর কিচ্ছু করবো না, এটা এখানে লেভেলের মধ্যে শুধু লিখবো, এই যে লেভেল এখানে না, এইটাই দেবো।
আচ্ছা জিনাত ল্যাপটপ করার 20 গ্রাম শুধু দিলাম। আপনারা লেভেলের মধ্যে আপনাদের প্রোডাক্টের যে টাইটেল টাইটেল থাকবে এইটা দিবেন, এলাম 20 গ্রাম, ফোন নাম্বার এত। আচ্ছা ডান করে দিলাম, দেওয়ার পর সেভ দিলাম। 20 গ্রাম দুইবার হয়েছে না? হ্যাঁ 20 গ্রাম দুইবার হয়েছে মেবি। আচ্ছা ও এডিট না করি, সমস্যা নেই, বুঝতে আপনারা আপনারা বুঝলেই হলো। বুঝতে পাইছেন? আমি এখন পোস্টটা দেখব, ভিউ করলাম, ভিউ করার পর আমি যদি দেখি পেন দেওয়ার পর আমি যদি খুললাম ঢুকলাম, এই যে দেখেন আসছে, আচ্ছা লিঙ্কটা হয়েছে কিনা আমি দেখাচ্ছি। এটার মধ্যে আসলে লিঙ্ক করা হয় নাই। আচ্ছা আমি নিচের পোস্টের মধ্যে আসি, জিনিয়াস ল্যাপটপ কর্নার 20 গ্রামের মধ্যে গেলাম। আমরা লিঙ্ক করছি এইটা না, আচ্ছা নাজমুল ভাই আছেন? জি ভাই আছি ভাই। এই যে পিকচার এইটা না, এই যে এইটা দেখেন বিজনেস সিরিজ ল্যাপটপ, ক্লিক করলাম কোথায় নিয়ে আসছে, ফেসবুকে নিয়ে আসছে। এখন আপনারা আপনাদের যে লিঙ্ক দিবেন ওই লিঙ্কের মধ্যে কি নিয়ে আসবে, সমস্যা আছে? বিষয়টা ক্লিয়ার তো আপনারা না?